আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। সাকিবের একটি ফুলের জন্যই আমরা ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে সাকিবকে চরম অপমান করলো তার দলের ক্যাপ্টেন দাসুন সানাকা। লঙ্কান প্রিমিয়ার লিগ LPL এ ক্যান্ডি ফ্যালঞ্চের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল গল গ্লাডিয়র্স। শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে ক্যান্ডি ফ্যালঞ্চ। নির্ধারিত 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 203 রানের পাহাড় জোড় করেছে ক্যান্ডি ফ্যালঞ্চ। বোলিং কোটায় সাকিব 3 ওভার বল করে 31 রান দিয়েছেন, বিনিময়ে কোনো উইকেট পায়নি সাকিব আল হাসান। 203 রানের লক্ষ্যে খেলতে নেমে 89 রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয় সাকিবের দল গল গ্লাডিয়র্সকে। আজকের ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে 12 বলে 11 রান করেছেন। তাই তো ম্যাচ শেষে সকল দোষ যেন সাকিবের কাঁধেই চাপালেন তারই দলের ক্যাপ্টেন দাসুন সানাকা। ম্যাচ শেষে দাসুন সানাকা বলেন, সাকিব একজন সিনিয়র ক্রিকেটার, তার আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। বল হাতে সাকিব ছিল বেশ খরচে, ব্যাট হাতেও সেরকম কোনো রান করতে পারেনি সাকিব, যার কারণেই আমরা ম্যাচটি হেরেছি। শুধু দর্শক বিন্দু, আপনাদের কাছে কি মনে হচ্ছে, দাসুন সানাকা সাকিব আল হাসানের কাঁধে যে দোষটি চাপিয়েছেন সেটি কি ঠিক করেছেন নাকি ভুল করেছেন? অবশ্যই কমেন্ট করে আপনারাই জানিয়ে দেবেন। ধন্যবাদ এখন আমাদের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।